আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপ কুক। আজকে আমার শপ কুক ইউটিউব চ্যানেলে থাকছে গুল গুল মশলা নিমকি। কীভাবে গুল নিমকি মশলা দিয়ে আমি তৈরি করি সেটা সবার সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, সাথেই থাকুন, দেখতে থাকুন। তো এখন চলুন যাই মূল রেসিপিতে। এইভাবে কন্টেনারে ভরে রাখি এক মাস পর্যন্ত, কিন্তু চায়ের সাথে খাওয়া যায়। আজকে আমি বানিয়ে দেখাবো গোল গোল খাস্তা নিমকি। এই নিমকি ছোট বড় এবং বুড়োরাও খেতে পারে, এতটাই খাস্তা হবে। তার জন্য নিয়েছি আমি এক বাটি ময়দা। এই ময়দা আমি একটা বলের মধ্যে ময়ে দিয়ে মেখে নিব। ময়দার মধ্যে দিয়ে দিছি এক চামচ লবণ, দিয়ে দিছি এক চামচ কালো জিরা, এক চামচ হালদির গুঁড়া, দিয়ে দিছি এক চামচ শুকনা মরিচের গুঁড়া, দিয়ে দিছি এক চামচ ভাজা জিরার গুঁড়া। এখন এই সমস্ত শুকনো উপকরণগুলো আমি এইভাবে মিশিয়ে নিব। শুকনা উপকরণগুলো আমার মিশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ফরসুন রিফাইন অয়েল, দিয়ে ময়েন ময়েন দিয়ে আমি আবারও ভালোভাবে এইভাবে মেখে নিব। ময়েন ভালো করে ময়েন দিয়ে ভালো করে মাখাতে হলে নিমকি ভালো হবে, খাস্তা হবে। আমি অল্প অল্প করে ময়েন দিব আর এইভাবে চেপে ধরে দেখে নিব। ময়েন কিন্তু আরও অল্প লাগবে, তাই আমি আরও এক চামচ ময়েন দিয়ে দিব। আমি আরও এক চামচ ময়েন দিয়ে দিচ্ছি, আবারও এইভাবে ভালো করে মেখে নিচ্ছি। এখন আমি দেখে নিব ময়েন আমার হয়ে গেছে। এখন অল্প একটু পানি দিয়ে আমি আবার ভালো করে মেখে নিব। পানি কিন্তু আমি একসাথে দিয়ে দেবো না, অল্প অল্প করে পানি দিব আর মেখে নিব। এইভাবে পানি আর লাগবে না। নিমকির ডুর শক্ত হতে হবে, তাহলে নিমকি ভালো হবে না। এইভাবে আমি আবারও ভালো করে মেখে ডুর বানিয়ে নেব, শক্ত একটা ডুর। ডুর বানান আমার হয়ে গেছে। এখন উপর থেকে আর অল্প সয়াবিন তেল এইভাবে দিয়ে আমি ডুরটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। একটা বাটিতে ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দিলাম 10 মিনিটের জন্য। চলে আসলাম 10 মিনিট পর, ডুরটা কেমন হয়েছে। ডুরটা যদি শক্ত তবে কিন্তু ভিতরে সফট সফট হয়েছে, মসৃণ একটা ডোর আমার তৈরি হয়েছে। এখন এই ডোর দিয়ে আমি একটা রুটি বেলে নিব। এখন আমি একটা রুটি ডোর বানিয়ে নিব। রুটির সাইড সমান না হলেও হবে, যেহেতু সাইডেরগুলো আমি রাখবো না নিমকি বানানোর জন্য। এই রুটি বেলার জন্য আমি একটা প্লেন বেলন নিয়েছি, এইভাবে আমি বেলে নিব। ভালোভাবে প্রেস দিয়ে কিন্তু এই রুটি বেলতে হবে। রুটি বেলা আমার হয়ে গেছে। এই রুটি আমি বেশি পাতলাও করব না, আবার বেশি মোটাও করব না। এখন আমি নিমকির শেপ দিয়ে গুল গুল করে কেটে নিব। আমি একটা বোতলের ক্যাপ নিয়েছি, পানির বোতলের এই মোকাটা, এই মোকাটা দিয়ে আমি এভাবে গোল গোল করে কেটে নিব। এখন খালি রুটিটা আমি এভাবে তুলে নিব। আর নিমকি গুঁড়া একটা প্লেটে আমি এভাবে রেখে দেবো, তুলে তুলে সবগুলা বানিয়ে তারপরে একসাথে আমি ভেজে নিব। এখন রুটির এই বাড়তি অংশ আর বাকি ডোর একসাথে মিলিয়ে তারপরে আবার আমি নিমকি এভাবে বানিয়ে নিব। ময়দার মধ্যে ময়ের আমি অল্প বেশি দিয়েছি, যার জন্য রুটি বেলতে আমার শুকনা ময়দার প্রয়োজন হয় নাই। এক বাটি ময়দায় অনেকগুলাই নিমকি আমার হয়ে গেছে। এখন ভেজে নেওয়ার পালা, আমি ফরসুন রিফাইন অয়েলে এখন ভেজে নেব। চলে আসলাম গ্যাসের চুলায়। গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিলাম। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি আমি ফরসুন রিফাইন অয়েল। নিমকি ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি কড়াইতে। গ্যাসের ফ্লেম আমি অন করে দিচ্ছি তেল গরম হওয়ার জন্য। তেল গরম হতে থাক। কড়াইতে তেল গরম হয়ে গেছে কিনা আমি অল্প চেক করে নিব। ময়দার এক চিমটি ডোর আমি দিয়ে দিচ্ছি। যদি ফুলে উপর দিকে উঠে বোঝা যাবে তেল গরম হয়ে গেছে। ফুলে উপর দিকে উঠে গেছে মানে তেল গরম হয়ে গেছে। এখন এই গরম তেলে আমি দিয়ে দিব নিমকিগুলা।
নিমকিগুলা গ্যাসের হাই ফ্লেমে ভাজতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু এখন আমি হাইতে দিয়ে দিছি, হাইতে না দিল না ভাজলে কিন্তু নিমকিগুলা খাস্তা হবে না, শক্ত হয়ে থাকবে। আর এইভাবে উপরে অল্প অল্প করে প্রেস দিতে হবে। কি সুন্দর ফুলে ফুলে উঠছে, আর উল্টা পাল্টা করে এইভাবে ভেজে নিতে হবে। পানিপুরির মতো ফুলে ফুলে উঠছে, ফুচকার মতো ফুলে ফুলে উঠছে। এখন আমি উল্টা পাল্টা করে দিব। নিমকিগুলা সোনালি কালার করে ভেজে নিতে হবে। সোনালি কালার হয়ে গেছে, এখন তুলে নেব একটা টিস্যু পেপারে। নিমকি এবার ভাজা হয়ে গেছে, বাকিগুলো এইভাবে ভেজে নিব। এই গরম তেলে আমি বাকিগুলো নিমকি দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করতে হবে। আমার গোল নিমকি রেসিপি কমপ্লিট হয়ে গেল। কেমন লাগলো আমার রেসিপি? যদি আমার রেসিপি ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার দিবেন, অবশেষে একটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে রাখছি, ভুল ত্রুটি মার্জনা করবেন। একটা নিমকি ভালো ভেঙে দেখাইছি কীরকম মুচমুচ হয়ে গেছে।